যুক্তরাজ্যে প্রতিদিনই আক্রান্ত যেন আতঙ্কিত করছে দেশটিতে বসবাসরত মানুষদের যুক্তরাজ্যে গত চব্বিশ ঘন্টা করোনাভাইরাসের আপডেট এবং এ সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি আসম আসুম গত চব্বিশ ঘন্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই হাজার চারশো আঠারো জন গতকাল সেই আক্রান্তের সংখ্যা ছিল তিরানব্বই হাজার পঁয়তাল্লিশ জন অন্যদিকে দেশটিতে প্রথম এবং দ্বিতীয় ওয়েভে কখনও এত সংখ্যক মানুষ একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হননি তাই আক্রান্তের সংখ্যা মানে এমন একটি সংখ্যা উদ্বিগ্ন করছে সবাইকে অন্যদিকে আজ দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একশো জন স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা যুক্তরাজ্যের দ্বিতীয় সর্বোচ্চ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মৃত্যু যদিও কিছুটা কম কিন্তু হাসপাতালে রুগী বাড়ছে পঁচানব্বই শতাংশ আইসিউতে রুগী ভর্তি রয়েছেন বর্তমানে চলতি সপ্তাহের শুরুর দিকে অমিক্রণে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ কিন্তু এরই মধ্যে দেশটিতে নতুন করে আরও ছয়জন মানুষ প্রাণ হারিয়েছেন অমিক্রণ ধরনে আক্রান্ত হওয়ার কারণে এই নিয়ে অমিক্রণে আক্রান্ত হয়ে মোট প্রাণ হারিয়েছেন সাতজন মানুষ এদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে দেশটিতে অমিক্রণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেড়েছে পঁচাশি শতাংশ যা গত দুই দিন ছিল বা দুই দিন আগ পর্যন্ত ছিল পঁয়ষট্টি শতাংশ যুক্তরাজ্যে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে দেশটিতে অমিক্রণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আজও দেশটিতে নতুন করে দশ হাজার উনষাট জন মানুষ অমিক্রণে আক্রান্ত হয়েছেন এই নিয়ে দেশটিতে মোট অমিক্রণে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ হাজার নয়শো আট আটষট্টি জন মানুষ এদিকে যুক্তরাজ্যে অমিক্রণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে তারা আসছে ক্রিসমাসের পরে দুই সপ্তাহের জন্য সার্কিট লকডাউনের প্রস্তাবনা দিয়েছে বোরিশ জনসনের কাছে মূলত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই এমন পরিকল্পনা করা হচ্ছে আর এই নতুন পরিকল্পনার মধ্যে ঘরের ভিতর বা ইনডোরে দেখা করার ক্ষেত্রে আবারও বিধিনিষেধ আসতে পারে দুই সপ্তাহের সার্কিট লকডাউনের পরিকল্পনার মধ্যে আছে বন্ধ জায়গা দেখা করা যাবে না মানে আবদ্ধ জায়গা দেখা করা যাবে না পাব এবং রেস্টুরেন্টে শুধুমাত্র বাইরের সার্ভিসগুলো চালু থাকবে তার মানে পাব বা রেস্টুরেন্টে ভেতরে বসে খাওয়া যাবে না এছাড়া চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধগুলো থাকবে এই ছিল আমার কাছে যুক্তরাজ্যে গত চব্বিশ ঘন্টার করোনা ভাইরাসের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলোর বিস্তারিত যুক্তরাজ্য সহ বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য জানতে রানাদের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন চোখ এখন আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লু ডাব্লিউ ডট রানার মিডিয়া টোয়েন্টি ফোর ডট কমে